Assalamualaikum viewers, সবাইকে স্বাগত জানাচ্ছি Random Car Society নতুন ভিডিওতে। সো আজকে একটি Toyota ব্র্যান্ডের একটি গাড়ি দেখাবো, Toyota X Corolla, খুবই জনপ্রিয় গাড়ি বাংলাদেশের মধ্যে। গাড়িটি 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, সিসি 1500 ভিভিটি ইঞ্জিন। গাড়িটি অকটেন এবং সিএনজি চলিত, 6 লিটার সিএনজি কনভার্সেশন করা আছে এবং গাড়ির ওভারঅল কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থা আছে। চারদিকের গ্লাস কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ডে আছে। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো ভিউয়ার্স, ভিডিও লাস্টে আমরা গাড়ির দাম এবং প্রাইস নিয়ে কথা বলবো এবং ভিডিওটি শুরু করার আগে বলে দিই রিভিউটি। সো আমরা কিন্তু গাড়ি শুধু সেল করি না, আমরা গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবসময় তিনটি সুবিধা দিয়ে থাকি, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো গাড়ির সামনের লুকটা। যদি বনেটের অংশটা দেখায়, আলহামদুলিল্লাহ একবারে 10-10 অবস্থায় আছে এবং সামনের যে গ্লাসটা, এটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। গাড়ির লাইটের অংশটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাড়ির লাইটটা এইচডি হেডলাইট এবং এই পাশের গ্রিলের অংশটা দেখাচ্ছে, সেই পাশের গ্রিলের অংশটা দেখতে পাচ্ছেন এবং এই পাশের লাইটের অংশটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে এবং সামনে কিন্তু বাম্পার ইনস্টল করা আছে এবং নিচে লাইট পেয়ে যাবেন। গাড়িটি ঢাকা মেট্রো 29 সিরিয়ালের একটি গাড়ি, দেখতে পাচ্ছেন, এবং একেবারে এই পাশ থেকে ভিউটা দেখাচ্ছি গাড়ি, দেখতে পাচ্ছেন এখান থেকে। টায়ার এবং অ্যালয় রিম যদি কথা বলি, একেবারে 10-10 অবস্থায় কিন্তু আছে এবং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল অবস্থায় আছে এবং এই পাশে বডিটা আলহামদুলিল্লাহ একেবারে খুব সুন্দর অবস্থা আছে। গাড়িটি ফুলি টাচ আপ করা হয়েছে, গাড়িটা দেখতে পাচ্ছেন, টায়ার এবং অ্যালয় রিমটা গাড়ির, এবং ভিতরে মাঠগাড় এবং চ্যাসিস অংশটা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুব সুন্দর অবস্থা আছে এবং ব্যাক সাইড থেকে দেখাচ্ছি এক্স করোলা, ব্যাকলাইট অংশটা দেখাচ্ছি। ব্যাকলাইটটা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর অবস্থা আছে এবং এটা ব্যাক ক্যামেরা লাইট, আর সামনে এবং পিছনে বাম্পার লাগানো আছে, যা বলেছিলাম আপনাদের। এই সামনে এবং পিছনের গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন, ওই পাশে স্টিকারটা রয়েছে এবং ব্যাকলাইট অংশটা দেখাচ্ছি। আর এই পাশ থেকে টায়ার এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর অবস্থা আছে। অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ 4টি অ্যালয় রিম কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে খুব সুন্দর অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। এই পাশের গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে টায়ার এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আপনারা খুব সুন্দর অবস্থায় পেয়ে যাবেন লুকিং গ্লাসটা, এবং ভিতরে মাঠগাড় এবং চেসিসের অংশটা দেখতে পাচ্ছেন গাড়ির। তো এই হলো চারদিকের কন্ডিশনটা। তো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রে চলে যাব, চলুন। তার আগে গাড়ির দরজার প্যাডটা দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অল পাওয়ার। আর ভিতরে যাওয়ার পর 2টা এয়ারব্যাগ পাবেন সামনের দিকে, মোট 2টা এয়ারব্যাগ গাড়িতে, এবং এটা গাড়ির যে মিটারটা, এসিটা ম্যানুয়াল এসি এবং ডিভিডি প্লেয়ার পাচ্ছেন, একবারে জাপানি ডিভিডি প্লেয়ার, এবং এখানে এসি ইভেন্টগুলো দেখতে পাচ্ছেন। আর ট্রান্সমিশনটা, গিয়ার লিভারটা অটো গিয়ারের গাড়ি, এখানে পাচ্ছেন একটা স্টোরেজ স্ট্রে, আর এখানে স্টোরেজ জিনিসপত্র রাখার জায়গা। আর যদি দেখা এখান থেকে, তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে এবং কুল বক্সটা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু যে গাড়িগুলো কিনে ওইগুলো কিন্তু ফুললি টাচ আপ করে এবং দেখি যে গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে নাকি, ফুললি একেবারে নতুনের মতো যেরকম গাড়ি থাকে সেরকম কিন্তু রাখার চেষ্টা করি। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে, আর গাড়ির মাইলেজটা দেখিয়ে দিচ্ছি। তো গাড়িটির মাইলেজটা রয়েছে আপনার 68,000, সরি, এটা কিন্তু খুবই কম মাইলেজ কিন্তু গাড়িটা পেয়ে যাবেন। সো এই হলো ওভারঅল গাড়ির যে ড্রাইভিং ভিউটা। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো, গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো আমরা এখন। দেখতে পাচ্ছেন এই পাশে দরজার প্যাডটা, আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে, দেখতে পাচ্ছেন। এখানে চাইল্ড প্রোটেক্টর পেয়ে যাবেন এবং দরজা কিন্তু একেবারে ফুললি একেবারে নতুন নতুন। এবং আমাদের এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ডে আছে এবং এই গাড়িটা হলো আপনার ফুললি ফ্রেশ কন্ডিশনে, কোনো অ্যাক্সেসরি নেই, আপনি কোনো এক্সপার্ট এনে দেখতে পারেন অথবা নামানো অথবা আদার্স জায়গা থেকে কিন্তু গাড়ি চেক করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। 5 সিটার এবং উপরে সিলিংয়ের অংশটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ কিন্তু এটাও খুবই সুন্দর অবস্থায় আছে। এবং এই পাশ থেকে দরজার প্যাডের অংশটা দেখাচ্ছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো। হ্যান্ডেলটা দেখুন আপনারা এবং ওই পাশেটা দেখতে পাচ্ছেন। আর ওভারঅল খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু গাড়িটা পেয়ে যাবেন। সো এই হলো ওভারঅল গাড়ির যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রটা। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনের অংশটা। সো এখানে চেসিস এবং চেসিস নাম্বারগুলো অলওয়েজ দেখে নেবেন, দেখতে পাচ্ছেন গাড়ির পার্ট বাই পার্ট এবং কোবরার, দেখতে পাচ্ছেন এখানে ইন্টেরিয়রটা। এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন হামকোর ব্যাটারি এবং ফিউজ বক্সগুলো দেখতে পাচ্ছেন, ফিল্টারটা গাড়ির এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, গাড়ির যে ইঞ্জিনটা এখান থেকে দেখাচ্ছি, এবং এখানে মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন। আবার এই পাশ থেকে দেখাচ্ছি, এবং গাড়ি কিন্তু উপরে একটি হিটপ্রুফ কাভার লাগানো আছে যাতে ইঞ্জিনটা হিট হলে গাড়ি বনেটা হিট না হয়। অনেকজন লাগায় না, বাট এটা কিন্তু লাগানো কিন্তু অবশ্যই উচিত। এবং এই পাশ থেকে দেখতে পাচ্ছেন দরজার ভিটগুলো আলহামদুলিল্লাহ একেবারে 10-10 রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি ভালোভাবে করে, আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা অনেক ইম্প্রুভমেন্ট পাবেন। কিছুদিন ধরে সমস্যা চলছে, সো 2-3 দিন পর কিন্তু ইনশাআল্লাহ অনেক ইম্প্রুভমেন্ট পাবেন ভিডিওতে, সো একটু ধৈর্য করেন। সো এইগুলো আবার গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির ব্যাকডলারটা ভিউয়ার্স, গাড়ির ব্যাকডলারের অংশটা দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু 60 লিটার সিএনজি কনভার্সেশন করা আছে। এবং এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এখানে চ্যাসিসের অংশটা দেখেন ভিউয়ার্স, দেখলে বুঝতে পারবেন গাড়িটি কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি পিছন থেকে। আর নিচে পাবেন স্পেয়ার টু চাকা, জগ, হুইলের স্লিভার আমরা কিন্তু দিয়ে দিব অবশ্যই, দেখতে পাচ্ছেন। এবং এই হলো জাপানের স্টিকারটা, 4 স্টারের গাড়ি, এবং উপরে একটা হিটপ্রুফ কাভার পাচ্ছেন একসাথে দেখতে পাচ্ছেন। এই পাশে ভিটগুলো আলহামদুলিল্লাহ একেবারে 10-10 অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর যদি কথা বলি গাড়ির কন্ডিশন, তো একেবারে কিন্তু খুবই সুন্দর অবস্থায় কিন্তু গাড়িটা পাবেন। তো এই হলো ওভারঅল কন্ডিশন। তো আমরা এখন গাড়ির প্রাইস এবং এই গাড়ির কাগজ নিয়ে কথা বলবো ভিউয়ার্স। আপনারা দেখছিলেন টয়োটা এক্স করলা, যার মডেল 2006, রেজিস্ট্রেশন 2010, সিসি 1500 VVT ইঞ্জিন, গাড়িটি অক্টেন এবং সিএনজি চলিত, 60 লিটার সিএনজি কনভার্সেশন করা আছে গাড়িতে। আর গাড়িটি ওভারঅল খুব সুন্দর অবস্থা আছে। সো কাগজ নিয়ে কথা বলা যাক। তো ফিটনেসটা রয়েছে 6 তারিখ 12 মাস 2023, একেবারে 24 সাল পর্যন্ত বলা যায়, এবং ট্যাক্স টোকেনটা 1 তারিখ 6 মাস 2022, মানে 3-4 মাস পর। সো এই হলো ওভারঅল কন্ডিশন। আর যদি আপনাদের কোনো গাড়ির ভিডিও লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 11,20,000 টাকা, অবশ্যই 6-এর গাড়ি একবার আপগ্রেডেড মডেল, এবং 11,20,000 টাকা প্রাইসটা অবশ্যই নেগোসিয়েট, কাস্টমার দামাদামি করার সুযোগ আছে। এত পুরোনো গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইয়ে হচ্ছে, এই জন্য জানি দামটা একটু বেশি, বাট অবশ্যই বুঝতে হবে কন্ডিশন হিসাবে। আর সো এই হলো ওভারঅল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন ভিডিওর সঙ্গে, তখন পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।